আছেন সবাইকে। আমি সবথেকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে, আমি সবথেকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি তপন দাকে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য। সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠানে এসে আমি ভীষণ মানে আনন্দ উপভোগ করছি, আর এটা আরও ভালো লাগছে যে এই যে সংস্থাটি আমার সব থেকে বেশি আনন্দ যেটা পেলাম এবারে। ধন্যবাদ তপন দা, থ্যাংক ইউ। এবং অবশ্যই কিছু বলার জন্য অনুরোধ করছি কেএমকে। সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আমার মনে হয় যা বলার ইত্যাদি সবটাই বলে দিয়েছেন। আর প্রথমত আমি ধন্যবাদ জানাবো তপন দাকে, আমার পাশেই বসে আছেন, আমি তাকে দাদা মানি। এবং এই জন্য উনি কিন্তু শুধু একজন সরকারি কর্মচারী বা আমলা একজন নন, আমার কাছে উনি একজন শিল্পী, সঙ্গীত শিল্পী। তপন দা কিন্তু খুব ভালো গান করেন এবং মহিলা ফুটবলের উনি ভাইস প্রেসিডেন্ট, তা এতগুলো গুণাবলী ওনার মধ্যে কিন্তু আছে। তার সাথে একটা ছোট্ট গুণ অ্যাড করি যে আজকে উনি আমাকে এখানে এনেছেন। সংস্থাপ সাহা, অর্ণব ঘোষ, মৃন্ময় তামানি, মৃন্ময় তামানি আরেকজন, আরেকজন তো
যে সমাজে আর 5-10টা মানুষের মতো আরো কিছু মানুষ আছে যারা কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আপনারা অত্যন্ত স্নেহ করে তাদেরকে কাছে টেনে নিয়ে আপনারা যে সম্মানে তাদের সাথে একসাথে হয়ে আমাদের সম্মানিত করলেন, প্রয়োজনে আমরা যদি ঠাকুর পুকুর প্রাপ্তি প্রয়োজন হয় বলবেন আমরা সাহায্য আমরা সহযোগিতা হয়। আপনাদের উদ্দেশ্য আমাদের চলার পাবো, ধন্যবাদ। টরন্টোতে আর সেখানে কীভাবে শ্রীলঙ্কার সাথে আর ইন্ডিয়ার খেলা হয়েছিল, আমরা এখানে টরন্টো জিতেছি। আর সেকেন্ড টাইমে আমেরিকায় গেছিলাম নর্থ ক্যারোলিনায়, সেখানে অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছিল, সেখানে জিতেছি। দুখানেই আমি ক্যাপ্টেনশিপ ছিলাম। থ্যাংক ইউ। আর পূর্ব প্রান্তটা দেখে আমার খুব ভালো লেগেছে। Yeah.